দেখতে পাচ্ছি যে আমাদের হলের যে আমাদের বসবাসের যে পরিবেশ, আপনি প্রথমেই আমাদের হলের গেটে দেখতে পাবেন যে পাশেই গেট, এখান দিয়ে আমরা স্টুডেন্টরা যাতায়াত করি, আর পাশেই আমাদের ডাইনিং, পুরো পরিবেশ নাই। আমাদের খাওয়া দাওয়ার পরিবেশে এমন অবস্থা হয়েছে যে স্টুডেন্টরা গিয়ে প্লেট ধুয়ে খাবার খেতে হয়, আর অপরিচ্ছন্ন অবস্থায় খাওয়া দাওয়া করতে হয়। ওয়াশরুমের অবস্থা খুব বাজে, বিশুদ্ধ পানি দরকার এটাও পাইতেছি না। ফিল্টার খুবই একটা, দুই পাশে দুইটা ফিল্টার আছে, যে পানিটা আসলে স্টুডেন্টদের জন্য পর্যাপ্ত না। আমাদের এখানে তালা দেওয়ার পেছনে যে কারণগুলো, আমরা কিছু দাবি আমাদের প্রভোস্ট স্যারের কাছে, এর আগেও তিনবার তার সাথে মিটিং হয়েছে, তাকে বলা হয়েছে আমাদের দাবি দেওয়া, আমরা লিখিত আকারে তার কাছে সেটা পৌঁছে দিয়েছিলাম আমাদের গ্যারেজ এক্সটেনশনের দিকে গ্যারেজ দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা করে নাই, সেটার জন্য কোনো পদক্ষেপও তারা গ্রহণ করেনি। মানে এখানে হলের খাবার যেহেতু একটু কম দামি, মানে তাদের জন্য এই জিনিসটা বেয়ার করা খুব সহজ। এমন একটা সিস্টেম করছে যে তারা বাইরে থেকে হলের টোকেন কাটতে পারবে না, মানে এটা হচ্ছে অমানবিক একটা বিষয়। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়। মানুষের মৌলিক অধিকারের মধ্যে খাদ্য বাসস্থানটা সবচেয়ে জরুরি। আমাদের ক্যাম্পাস কতটা সুন্দর এটা আমাদের দেখার বিষয়, আমরা কীভাবে এখানে বসবাস করতেছি এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এর আগেও আমাদের হলের বিভিন্ন সমস্যার কারণে প্রভোস্টারের সাথে তিনবার আমরা মিটিং বসছিলাম, কিন্তু তার আমরা লিখিতও জমা দিয়েছি, কিন্তু সেখান থেকে আমরা কোনো আপডেট পাই নাই বা কোনো কাজের অগ্রগতি পাই নাই, যার জন্য আজকে হলের প্রায় 400 ছেলেপেলে সবাই ছিল, সবাই মিলে আমরা বঙ্গবন্ধু হলের মূল ফটকে তালাবদ্ধ করেছি।